গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, গোটা পৃথিবীর চিত্র যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন যে পৃথিবীর মধ্যে মানুষ আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হঠাৎ মৃত্যু আছে কিনা, এটা কিয়ামতের একটা আলামত, যে হঠাৎ মৃত্যু হয়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনের ওই আয়াত, যে তোমাদের জীবনটা আমানত। জীবন কি ভাই? আমানত। মনে করবেন না এই জীবন আপনি যেমনি ইচ্ছা আপনি চালাবেন, এই জীবনটা আপনার আমানত। আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। এই জীবনটা পেয়ে আপনি যদি আমল করতে পারেন, আপনি সফলকামী। কিন্তু জীবন পেয়ে আপনি যদি এর মধ্যে আমল না ঢুকাতে পারেন, আপনি বিফল। তো এই আত্মহত্যা করা জায়েজ না হারাম? সবাই বলে হারাম। এমনকি বলা হয়েছে, কেউ যদি আত্মহত্যা করে, পাহাড় থেকে পড়ে যদি কেউ আত্মহত্যা করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই অবস্থায় ওই রকমের শাস্তি দিবেন। কেউ যদি বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। বা যে যার সিচুয়েশন অনুযায়ী আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট দিয়েছে যে পৃথিবীর মধ্যে প্রতি 40 সেকেন্ডের মধ্যে একজন লোক আত্মহত্যা করে সফল হয়। কয় সেকেন্ড? প্রতি 40 সেকেন্ডে গোটা পৃথিবীর মধ্যে একজন করে আত্মহত্যা করতেছে। আমাদের বক্তারপুরে নাই, না হয় কালীগঞ্জের মধ্যে নাই, এটা গোটা পৃথিবীর হিসাব। তারা রিপোর্ট দিয়েছে যে এই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কম হলো মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? আমাদের মধ্যে। কেন? এরা গবেষণা করে দেখেছে যে আমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা নাজায়েজ, আত্মহত্যা করার প্রতি ইসলাম নিরুৎসাহিত করেছে। কথা কোন? বিধর্মীরা দেখেছে, হ্যাঁ আমার জাহান্নামের কথা তো আসেনি, এখন জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে দিবেন কিনা এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহই ভালো জানে। বিধর্মীরা, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট দিয়েছে যে বর্তমান পৃথিবীর মধ্যে এই আত্মহত্যার প্রবণতা যেই কারণে হচ্ছে সেটা হলো হতাশা থেকে। কোন জায়গা থেকে? এর নাম ডিপ্রেশন, ইংরেজিতে ডিপ্রেশন বলে। হতাশা থেকে এই আত্মহত্যা। তো ইসলামের মধ্যে একটা মানুষের জীবনের যে ডায়েরি আছে, ডায়েরির মধ্যে প্রথম চ্যাপ্টারের প্রথম নাম্বার 1 যেটা ইসলাম আদেশ করেছে তার নাম হলো হতাশ হওয়া যাবে না। কথা কোন? নাকি হতাশার মধ্যে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এজন্য তারা রিপোর্ট দিয়েছে, হ্যাঁ পৃথিবীর মধ্যে 10ই সেপ্টেম্বর গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলো আত্মহত্যা প্রতিরোধ নামে, যে পৃথিবীর মধ্যে 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করে। তারা বলেছে আমরা বছরের মধ্যে একটা দিবস করি, আমরা তাদের কাছে বলতে চাই 10 সেপ্টেম্বর বছরের একদিন আত্মহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে লাভ নাই। আপনি বছরের 365 দিনই দাঁড়াতে পারেন যদি আপনার কাছে কোরআন থাকে। কথা বলেন না কেন? আত্মহত্যা আপনি প্রতিরোধ করতে পারবেন, কারণ কোরআন যখন আপনার কাছে এইভাবে থাকবে, কোরআন ডাক দিয়ে বলবে তোর জীবনে কোনো হতাশা নাই, দুনিয়ার সব রাস্তা তোর বন্ধ, তুই আল্লাহর দরবারে রাত্রেবেলা সিজদা দে, সকালবেলা গিয়ে দেখবি ওই রাস্তা তোর জন্য ওপেন হয়ে গেছে। দুনিয়ার সব রাস্তা বন্ধ, কেউ তোকে মূল্যায়ন করে না, তোর চাকরি নাই, তোর ব্যবসা নাই, তুই কোরআনটা খুন, কোরআনটা খুলে দেখ, তোর রব ডাক দিয়ে বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তোর রব তোকে ডাক দিয়ে বলছেন, এই তোকে আমি পরীক্ষা করার জন্য এই কষ্ট দিয়েছি, তুই পরীক্ষার মধ্যে ধৈর্য ধর, আমি আল্লাহ তোর জন্য রাস্তাকে ওপেন করে দেব। ওপেন। এজন্য ভাই এই হতাশা থেকে প্রথম আসে আত্মহত্যা। এই আত্মহত্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধ্বংসাত্মক 7টা কাজ থেকে দূরে থাকবা। কয়টা? এই 7টা কাজ ঈমান বিধ্বংসী, তন্মধ্যে একটা হলো মানুষ যে আত্মহত্যা করে। এজন্য আত্মহত্যার প্রতি ইসলাম নিরুৎসাহিত করে। এজন্য ইসলাম দায়িত্ব দিয়েছে যে আত্মহত্যা হতাশা থেকে আসে, এজন্য অধিক পাওয়ার আশা করা যাবে না। কি পাওয়ার আশা? অধিক। এই অধিক পাওয়ার আশাই আত্মহত্যা। প্রথম আপনাকে শয়তানের মাধ্যমে ওই জায়গার মধ্যে শক্তি জোগাড় করা। হায় হায় দুনিয়ার মধ্যে জীবন নিয়ে জিন্দেগি করলাম, এখনো কিছুই করতে পারলাম না, 10 তলা একটা বিল্ডিং করতে পারলাম না, নিজের জীবনের টাকা নাই, নিজের জীবনের অর্থ নাই। এই যে একটা হতাশা, এই হতাশা থেকে শয়তান আপনার ভিতরে বাসা বাঁধা শুরু করে। শয়তান বাসা বাঁধতে বাঁধতে এমন একটা সিচুয়েশন হয়, শেষ পর্যায়ে বলে দুনিয়ার সব রাস্তা বন্ধ, এই দুনিয়া থেকেই লাভ নাই, শেষে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করতে হবে। কথা বল না, এটা বাস্তবতা। এগুলো পত্র পত্রিকা বললে আমরা দেখি। এজন্য বলা হয়েছে যে ইসলাম নিষেধ করে তুমি অধিক পাওয়ার আশা করবে না, এটা তোমাকে ধ্বংস করবে। 2 নাম্বার অতি ক্রোধ, অতি রাগারাগি। অতি রাগ ব্যক্তিকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। রাগী মানুষ আছে না আমাদের সমাজে? অভাব নাই। এই রাগ যখন হয় 1 নাম্বার কি করবেন? দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবে, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবে। 1 নাম্বার কাজ। রাগ উঠছে অনেক, আপনি ওই মুহূর্তের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। কথা কন না, ওই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলে তো আপনি বউকে 36 তালাক দিবেন। কথা কন না, ইসলাম বলে না। রাগান্বিত অবস্থায় তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। তোমার রাগ উঠেছে, 1 নাম্বার তুমি বসো, না হয় শো। 2 নাম্বার কাজ তুমি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই ক্রোধ রাগ এটা তোমার কাছ থেকে আসে না, এটা ইবলিস শয়তানের কাছ থেকে এসেছে। তুমি পানা চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে পানা দিবে। তুমি এই কাজ করো, কাজ করার পর তুমি ওই মুহূর্তের মধ্যে ডিসিশন নিবা না। যদি রাগটাকে তুমি কন্ট্রোল করতে পারো, দেখবা তুমি সফলকামী। রাগ কন্ট্রোল নয়, তুমি ব্যর্থ। কথা কর না, পৃথিবীর মধ্যে তারা সাইন করতে পারে না যারা অতি মাত্রায় রাগ না। রাগ দরকার আছে। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একবার এক ইহুদিকে অনেক শাস্তি দিতেছে। কেন? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো কারোর সাথে এত খারাপ ব্যবহার করে নাই, এর সাথে এত খারাপ ব্যবহার করতেছে কেন? প্রশ্নের উত্তর জানতে পাওয়া হলো, উত্তর এইটা আসলো যে ইহুদিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, সেই ক্ষেত্রে আপনার মন নরম থাকলে হবে না, সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরে বসে থাকলে হবে না। তার জন্য আপনার দায়িত্ব হলো তাকে শাস্তি দেওয়া। যদি সংবিধান না থাকে, 3টা স্তর আছে। 3টা স্তরের মধ্যে আপনি অন্ততপক্ষে তাকে ঘৃণা করবেন। জবান আছে, প্রতিবাদ করবেন। ফেসবুক আছে, এর মধ্যে লিখবেন। পত্র পত্রিকার মধ্যে লেখেন, তার প্রতিবাদ জানাবেন। রাষ্ট্রের কাছে দাবি জানাবেন যে দুনিয়ার বুকে আমার কোরআন একটাই আইন দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমার কোরআন বলেছে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতাম, তারা কোরআন অনুযায়ী বিচার কার্য করত। আর এই দুনিয়ার মালিক আল্লাহ, এই কর্তৃত্ব আল্লাহর ক্ষমতা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা কালেমা লেপন করতে চায়, দুনিয়ার মধ্যে তার বাঁচার অধিকার। আল্লাহু আকবার, রিসালাত, আহমদ হাসান গাজীপুরি সাহেব জিন্দাবাদ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিতেছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে যে ইহুদিটাকে শাস্তি দিতেছে, ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে থুতু নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? থুতু নিক্ষেপ করলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই আলী, বিষয়টা তো বুঝলাম না। বলল, কি? যে তোমাকে তুমি এত শাস্তি দিলা, কিন্তু তোমাকে থুতু দিয়েছে, এখন তো তুমি শাস্তি বেশি দিবা, কিন্তু শাস্তি কম দিচ্ছ কেন? ডাক দিয়ে বলল, শোনো, তোমাকে জানিয়ে দিলাম, আমি তাকে শাস্তি দেওয়ার প্রথম কারণ ছিল সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে, বেয়াদবি করেছে। আর আমি আলী জানি যে আমার তরবারি কুশবদ্ধ তখন থাকবে না, কেউ যদি আরবের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে। ওমরের তরবারি কোষবদ্ধ থাকবে না যদি সে নবীর বিরুদ্ধে কথা বলে। নবীর বিরুদ্ধে কথা বললে যদি তার জবান বন্ধ থাকে, সে মুনাফিক। আমি মুনাফিকের কাতারের মধ্যে নামকে লিপিবদ্ধ করাতে চাই না। এজন্য আমি ইহুদিটাকে শাস্তি দিয়েছি। আমি শাস্তি দিতে গিয়ে সে যখন আমাকে থুতু নিক্ষেপ করেছে, এবার আমার নফসের প্ররোচনা শুরু হয়েছে। নফস ডাক দিয়ে বলছে, আলী, ভিতরে নফস আছে না? ভিতরে নফস ডাক দিয়ে বলছে, আলী, এ তোমাকে থুতু দিয়েছে, একে আরে মারো। এবার আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা কথা বলেছেন, কেউ যদি কাউকে কষ্ট দেয়, আমি আপনাকে কষ্ট দিলাম কোনো কারণে। এখন আপনার সিচুয়েশনটা যদি ওই রকমের হয়, আপনি কষ্টটা নিজের মধ্যে নিয়েছিলেন, কিন্তু কষ্টটা নিজের মধ্যে পর্যন্ত রেখে আমাকে মাফ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? মাফ করে দিয়েছেন। এই সিচুয়েশন যদি আপনার হয়, আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? 2টা। আপনি নিজের মধ্যে কন্ট্রোল করে আবার তাকে মাফ করে দিয়েছেন। এর পুরস্কার দুনিয়ার মধ্যে পাবেন না, এটা আখিরাতে পাবেন। কোন জায়গায়? আখিরাতের ময়দানে পাবেন। সাইয়েদনা আলী বলেন, আমি জানি কেউ যদি নিজের কারণে কাউকে মাফ করতে পারে। শোনো, সেই ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে আল্লাহর হাবিব সাল্লামের সাথে বেয়াদবি কটূক্তি করার কারণে আমি তাকে শাস্তি দিয়েছি, কিন্তু সে যখন আমাকে থুতু নিক্ষেপ করেছে আমি চিন্তা করলাম না এখন আর তাকে শাস্তি দিব না, আমি আমার ব্যক্তি আক্রোশটার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। আমি শাস্তি দিয়ে এক পুরস্কার নিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আরেক পুরস্কার নিব আল্লাহর কাছ থেকে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটার নাম ইসলাম। এটার নাম কি? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এর নামে ইসলামের মহত্ব এই জায়গার মধ্যে থাকে। এজন্য দুই নাম্বার হলো ব্যক্তিটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যায় যদি ব্যক্তির মধ্যে অতি রাগ হয়। এজন্য রাগ যখন হয় আমরা বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব তো ইনশাআল্লাহ। তিন নাম্বার যেই কাজ সেটা হলো তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। কথা কোন না, তাকদীর এটা আপনার সৃষ্টির 50,000 সব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে। কথা কোন না, এর জন্য তাকদীর তো লিখেই রাখছে, নামাজ আর পড়ব কে? কথা কোন না, আল্লাহ তো লিখেই রাখছে, তার নামাজ পড়ার দরকার কি? না, তাকদীর পরিবর্তন হয়। যে দুই প্রকার তাকদীরের কথা বলা হয়েছে তার মধ্যে একটার কথা বলা হয়েছে দোয়ার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করেন, বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে চার নাম্বার এই ডিপ্রেশন থেকে, হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার জন্য কাজ হলো সর্ব অবস্থায় নির্ভরশীল হওয়া একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর নির্ভরশীল হয়।